বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাই। আপনারা পাওয়ের বাগান উপভোগ করুন, আর সেই অবসরে আপনাদের সাথে আমি কিছু কথা বলি। বন্ধুরা, পয়লা নভেম্বর 2020 গার্ডেনিং কালচারের যাত্রা শুরু হয়েছিল। সেই থেকে আমরা আমাদের সাধ্যমতো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। ছোট বড় সমস্ত রকমের সাত বাগানকে আমরা সমান মূল্য দিয়েছি। 40 বছর ধরে বাগান করছেন এমন বাগানির বাগান যেমন দেখিয়েছি, আবার একেবারে নতুন বাগানিদেরও বাগান দেখিয়েছি। কিন্তু প্রত্যেকের উৎসাহ দেখে আমরা অভিভূত হয়ে গেছি। এদের বেশিরভাগই ছিলেন আমাদের অচেনা, কিন্তু আজ তারা আমাদের অনেক কাছের মানুষ। ফুলবাগান আমাদের একে অপরকে কাছে এনেছে, বন্ধুত্ব করে দিয়েছে, পারিবারিক সম্পর্ক করে দিয়েছে। এর বাইরেও আমাদের এলাকার বহু চেনা অচেনা মানুষ আমাদের ভিডিও দেখে আনন্দ প্রকাশ করেছেন, ধন্যবাদ দিয়েছেন, নতুন নতুন বাগানের সন্ধান দিয়েছেন। অনেকে বলেছেন তারা আগে বাগান করতেন, এবার আবার শুরু করবেন। অনেকে নতুনভাবে শুরু করবেন বলেছেন। তাদের এই উৎসাহ আমাদের যেমন আনন্দ দিয়েছে, তেমনি কাজে উৎসাহ বাড়িয়েছে। আরেকটি বিষয় বলতেই হবে যে এই অল্প সময়ের মধ্যে এই কাজ করতে করতে কত কিছু শিখেছি। বাগানিদের সাথে ভাব বিনিময়ের মাধ্যমে তাদের অভিজ্ঞতা থেকে বাগান চর্চা সম্পর্কিত অনেক কিছু শিখেছি। তাদের ব্যবহার, তাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। তাদের স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা আমাকে সমৃদ্ধ করেছে। তাদের পরামর্শ আমাদের কাজের মান বাড়িয়েছে। বহু দূর দূরান্তের দর্শক বা বাগানিদের সাথে বন্ধুত্ব করে উঠেছে। তারা ফোন করেন, আমিও ফোন করি। গাছ চর্চার বাইরেও নানা বিষয় নিয়ে আমাদের ভাব বিনিময় হয়। আপনারা হয়তো অনেকে জানেন আমি একটু সাহিত্য চর্চা করি। অনেকে আমার লেখা বই সংগ্রহ করে পড়ছেন, মতামত দিচ্ছেন। আমার বাড়িতে সশরীরে আসার আগ্রহ অনেকে প্রকাশ করেছেন। আমার এই কাজ অনেককে অবাক করেছে। তারা আমার কাছে এ ধরনের কাজ হয়তো প্রত্যাশা করেননি। আবার এদের অনেকেই আমার এই নতুন ধরনের কাজে আনন্দ পাচ্ছেন বলে জানিয়েছেন। আমার এই কাজ আমাকে আর একভাবে উপকার করেছে। আমার অনেক ছাত্রদের সাথে নতুনভাবে যোগাযোগ হচ্ছে, যাদের সাথে 15-20 বছর যোগাযোগ ছিল না। আমার অনেক ছাত্র বিদেশ থেকে আমাদের ভিডিও দেখছে। এটা জানার পর আমার আনন্দ আরো বেড়ে যাচ্ছে। এই সমস্ত প্রাপ্তি আমাকে আনন্দ দিয়েছে, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে, এই কাজে আরো উদ্যম বাড়িয়েছে। তাই সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি আশা করব এভাবে সবাই আমার পাশে থাকবেন। অনেকে হয়তো ভাবছেন আজ কেন এসব কথা বলছি। বলছি এ কারণে যে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আমাদের চ্যানেলের প্রাথমিক পর্ব পার করলাম। এটা শীতকালীন ফুলের শেষ ভিডিও। আমাদের কাছে এটা ছোটখাটো একটা পরীক্ষা ছিল যে হঠাৎই একটি চ্যানেল তৈরি করে দর্শকদের ভালো লাগার যোগ্য ভিডিও উপহার দিতে পারবো কিনা, এবং তা করার জন্য যে পরিশ্রম বা দায়িত্ব তা যথাযথ পালন করতে পারবো কিনা। আপনারাই বলবেন আমরা কতটা সফল হলাম। এবার গরমের সময়। সাধারণত আমাদের এলাকায় এই সময় তেমন বাগান দেখা মেলে না।
ফলে এই দ্বিতীয় পর্বের পরীক্ষাটা আরো বেশি চ্যালেঞ্জিং। আপনারা নিশ্চয়ই চেষ্টা করব। আমরা আশাবাদী আপনাদের আনন্দ দিতে আমরা বদ্ধপরিকর। আমরা নতুন নতুন বিষয়, নতুন নতুন বাগান আপনাদের সামনে নিয়ে আসব। তবে আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা আমাদের সাথে থাকবেন, একইভাবে সহযোগিতা করবেন। আরেকটি বিষয় আপনাদের জানাই, আমরা খুব শীঘ্রই গার্ডেনিং কালচারের ফেসবুক গ্রুপ তৈরি করছি। সেখানে অংশগ্রহণ করতে আপনাদের আগাম আহ্বান জানাচ্ছি। আজ এই পর্যন্ত। পাওয়ের বাগান কেমন দেখলেন নিশ্চয়ই জানাবেন। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আপনারা সবাই বাগান করুন, ভালো থাকুন। ধন্যবাদ।